নার্সারির অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো বাবুরা? নিশ্চয় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার তোমাদের সামনে কি লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি তোমাদের ড্রয়িং স্যার, আমি চন্দন সরকার। আজকে আমাদের আঁকার বিষয় কি বলতো? আজকে আমাদের আঁকার বিষয় হলো ঘুড়ি, তাই না? আমরা এর আগের ক্লাসে কি এঁকেছি মনে আছে তোমাদের? এর আগের ক্লাসে আমরা কি এঁকেছি তোমাদের মনে আছে? হ্যাঁ, গুড। এর আগের ক্লাসে আমরা এঁকেছিলাম পতাকা, আর এই ক্লাসে আমরা আঁকবো ঘুড়ি, তাই না? তো পতাকাতে কি রং করেছিলাম মনে আছে কার? সবুজ লাল। ভেরি গুড। আজকে আমরা ঘুড়ি আঁকবো। তো ঘুড়ি তোমরা দেখেছো সবাই? কে কে দেখেছো একটু হাত তোলো তো। ঘুড়ি কে কে দেখেছো? আচ্ছা, স্ক্রিন অফ করি তো ঘুড়ি দাও। আচ্ছা, ড্রয়িং শীট দাও। তাহলে ঘুড়ি আঁকানো তোমরা, ঘুড়ি আঁকানোর জন্য প্রস্তুত তো? শুধু মনোযোগ দিয়ে দেখো কিভাবে আমরা সুন্দর করে ঘুড়িটা আঁকি। দেখো আমরা ত্রিভুজের মাধ্যমে ঘুড়িটা একটা চতুর্ভুজ, না? কিন্তু আমরা এই চতুর্ভুজ ঘুড়িটাকে আঁকবো ত্রিভুজের, ঠিক আছে? দেখো আমরা কিভাবে ঘুড়িটা আঁকি। প্রথমে আমাদের ঠিক খাতার মাঝ বরাবর একটি দাগ দিতে হবে। কেমন দাগ দিতে হবে? একটি ত্রিভুজ আঁকানোর জন্য একটি দাগ দিতে হবে, ঠিক আছে? এইভাবে একটি দাগ দিতে হবে এবং এইভাবে একটি ত্রিভুজ বানাই দিতে হবে। তোমরা সবাই আমার সঙ্গে আঁকা আমি এরকম একটি ত্রিভুজ আঁকাই গেল। প্রত্যেকে খাতায় এরকম একটি ত্রিভুজ আঁকো। আমরা এই ত্রিভুজটাকে ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়ে দিব, ঠিক আছে? তো দেখো এরপরে ত্রিভুজ এঁকেছো সবাই, ঠিক আছে? আবার আঁকো আরেকটা, আগে একটা ত্রিভুজ আঁকো এইভাবে, এঁকেছো? ভেরি গুড। এইবার এই ত্রিভুজটার নিচে এই মাঝ বরাবর আর একটা বিন্দু দিব, দিয়ে আমরা আর একটা ত্রিভুজ বানিয়ে ফেলবো এটা নিচের দিকে। এইভাবে আর একটা ত্রিভুজ আঁকবো এবং এটাকে নামিয়ে দিব, বাড়িয়ে দিব দাগটাকে, বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে কি হবে? নিচে আর একটা ত্রিভুজ হয়ে যাবে। তাহলে কয়টা ত্রিভুজ হলো বলতো? একটা, দুইটা, তিনটা। তিনটা ত্রিভুজ হয়ে গেছে, না? আটটা লাগবে, পাঁচটা হয়ে যাবে। আগে এইটুকু সবাই করে নাও। আগে একটু সময় করে দাও। ঠিক আছে, করো। স্কেল ব্যবহার করা যাবে না, ফ্রি হ্যান্ডে আঁকতে হবে। না বাবু, তোমাকে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই তোমাদের ফ্রি হ্যান্ডে আঁকতে হবে। এরপরে
এই মাঝখান থেকে একটি দাগ আঁকবো। বুঝতে পেরেছো? তাহলে কয়টা ত্রিভুজ হলো? একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, চারটা ত্রিভুজ, পাঁচটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে যদি বলি একটা ঘুড়ি আঁকতে কয়টা ত্রিভুজ লাগে? পাঁচটা ত্রিভুজ, তাই না? কিংবা আচ্ছা আটা পাটা হচ্ছে সমস্যা নেই। এবার এবার দেখো ঘুড়িটা এখান থেকে এখানে দাগ হবে, এটা কি জানো? এটা ঘুড়িটাকে একটা পাতলা কাঠি দিয়ে এভাবে করা হয়। তাহলে এই চারদিকে আছে না, এগুলো সব কাঠি দেওয়া আছে, তাহলে কাগজটা শুধু থাকে, ঘুড়িটা ভালোভাবে ওঠে। এরপরে দেখো ওটা দিলেও হবে, এখান থেকে দিলেও হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের সুন্দর করে ঘুড়ি আঁকতে হবে। আর ঘুড়ির রংটা হবে কি বলতো? ইচ্ছে মতো তোমাদের যা খুশি, লাল, নীল, হলুদ, সবুজ রঙের ঘুড়ি তোমরা সুন্দর করে আঁকবে। দেখি কে কে এগেছ একটু দেখি তোমাদের মধ্যে। বাহ, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। এটা কে আছো? সুন্দর হয়েছে, এবার রং করো, এবার এটা রং করো। স্যার আমার হয়ে গেছে, স্যার আমার হয়ে গেছে, তাদের হয়ে গেছে, তারপর সুন্দর করে রং করো। আমার রং রং করা হয়ে গেছে। স্যার আমার হয়ে গেল, স্যার আমার হয়ে গেছে, কি রং দিব? দেখো
যার হয়ে গেছে ধন্যবাদ ঠিক আছে আমি তোমাদের আরেকবার আকারটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এটা আরেকবার আমরা আঁকি প্রথমে একটি ত্রিভুজ আঁকতে হবে প্রথমে একটি কি আঁকতে হবে ত্রিভুজ আঁকতে হবে এরপরে ত্রিভুজের নিচে আরেকটি ত্রিভুজ আঁকতে হবে তাই না এবং এটা একটু বড় করে আঁকতে হবে দেখো এবং এখানে একটি তোমরা এই এটা দিতে পারো এটা দিলে কোনো সমস্যা নাই এটা দিতে পারো এটা দিতে পারো এটা দিতে পারো তোমাদের যেটা খুশি সেটা আঁকতে পারো ঠিক আছে এইভাবে ঘুরেটা আঁকতে হবে তোমরা এই লেসটা এখানে করতে পারো শুধু না আবার এই যে উপরের পয়েন্ট থেকে একটা এবং নিচের পয়েন্ট থেকে একটা তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দিতে পারো সমস্যা নেই এটা দিলেও হবে ওটা দিলেও হবে এবার রংটা তোমরা করবে ইচ্ছে মতো এখানে দেখো চারটা ঘর আছে চারটা ত্রিভুজে তোমরা চারটা করে ভাগ দিতে পারো মোট ত্রিভুজ আছে পাঁচটা পাঁচটাতে চারে ধরো পাঁচটা ভাগ করা দিতে পারো তবে আউটলাইনটা সুন্দর করে দিতে হবে কালো পেন্সিল দিয়ে কোন পেন্সিল দিয়ে কালো পেন্সিল দিয়ে কোন সিগনেচার পেন বা অন্য কালার ব্যবহার করা যাবে না অবশ্যই আঁকার শেষে সুন্দর করে আউটলাইনটা দিবে খাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে দিতে হবে কিন্তু বেশি ঘষাঘষি করা যাবে না আর কালার করার সময় অবশ্যই মনে রাখতে হবে কালার যেন দাগের বাহিরে না যায় এদিকটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে
বুঝছো কি করতে হবে কালারটাকে খুব গুরুত্ব সহকারে করতে হবে অনেকে কালার কোড হচ্ছে না দেখা যাচ্ছে যে এক কালার সব জায়গাতে এক রঙই দিয়েছো এরকম গুড়িটা তোমরা বিভিন্ন কালারে করবে রঙিন গুড়ি তারপরে রঙটা করবে খুব আস্তে আস্তে সুন্দর করে যেন একটা রং একটা আট রঙের মধ্যে না চলে যায় দাগে বাহিরে না যায় এদিকটা তোমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যদিও তোমরা আগে থেকে এখন অনেক ভালো ছবি আছো আবার খুব ভালো লেগেছে যে তোমরা অনেক ইমপ্রুভ করছো ছবি আগে তোমাদের আগে থেকে এখন অনেক ভালো হয়েছে ছবি আঁকা এভাবে তোমরা প্র্যাকটিস করবে তোমরা বাসাতে পড়াশোনা করবে বা আমার কথা শুনবে তারপরে কি করবে যখন অবসর সময় অবসর করে ছবি আঁকবে এতে বিভিন্ন কম্পিটিশন হয় যদি কোনো ডিসেম্বর গেল তারপরে ফেব্রুয়ারি গেল তারপরে কি ছাব্বিশে মার্চ সামনে আছে কি ছাব্বিশে মার্চ বিগত কি গেল সাতই মার্চের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে এগুলো তো তোমাদের অ্যাটেন্ড করতে হবে তোমরা সুন্দর সুন্দর ছবি আঁকবে পতাকা ঘুড়ি তারপরে শহীদ মিনার এগুলো শিখবে আস্তে আস্তে তোমাদের ছবিগুলো আঁকবে আর বিভিন্ন কম্পিটিশনের মধ্যে অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে আমাদের স্কুলের কম্পিটিশন হয় স্কুলের বাইরে অনেক কম্পিটিশন হয় এগুলোতে তোমাদের অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে এই জন্য তাই বলে যে পড়াশোনা বাদ দিয়ে ছবি আঁকতে হবে তা না তোমাকে আগে পড়াশোনাটা কমপ্লিট করে তারপরে অবসর সময় বসে বসে সুন্দর সুন্দর ছবি আঁকবে দেখি কার কার আঁকানো কমপ্লিট হয়েছে আমরা একটু দেখে নিই হ্যাঁ থ্যাংক ইউ তোমারটা হয়েছে তোমাকে অনেক ধন্যবাদ স্যার আমি বাড়ি আঁকেছি আস থ্যাংক ইউ সবাই মিলে গেলে হবে না ক্লাস করবি তো সবসময় ধন্যবাদ ভালো ছবি আঁকো কে সব থেকে বেরি গুড পাও তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে এটাই থাকবে
বুড়ি থেকে রং করো ওকে হোমওয়ার্ক থাকবে বুড়ি থেকে রং করো আর রং হবে আলাদা কিছু হবে ওকে আলাদা কিছু হবে তো ঠিক আছে বাবুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আরেকটি লাইভ ক্লাসে তো সে পর্যন্ত তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ বাসায় থাকবে বাবা মার কথা শুনবে পড়াশোনা করবে তারপরে অবসর সময়ে সুন্দর সুন্দর ছবি এঁকে গ্রুপে পোস্ট করবে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে